আজকে আমরা এসেছি চন্দ্রকোনা থানার সামফরি গ্রামে। এই গ্রামে পূর্ণেন্দু মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ির সামনে রাখা ছিল একটা ইঁদুর কল। ইঁদুর কলে সেই ইঁদুরকে খেতে আসে সাপ, সেই সাপ জড়িয়ে যায় জালে। আমরা জাল থেকে সাপটি রেস্কিউ করছি। তার আগে জেনে নেব যিনি আমাকে ফোন করেছেন উনি কেন আমাদেরকে কল করেছিলেন। আমি পূর্ণেন্দু মণ্ডল বলছি। আমার বাড়ির সামনে জালেতে একটি সাপ জড়িয়েছিল, আমি মলয়দাকে ফোন করেছিলাম, সে সাপটি রিপোর্ট করতে এসেছিল। আমি ফিল্ডে এসেছি, ফিল্ডে কীভাবে সাপটি রেস্কিউ করছি সেটা দেখতে থাকুন। আপনার নাম কি? পূর্ণেন্দু মণ্ডল। গ্রাম? শামখরি। থানা? থানা চন্দ্রকোনা। আগে সে একটা কাটতে এটা অনেকদিন জড়িয়েছে, মানে মানে ইঁদুর কল রেখেছিল, ইঁদুর কল রেখে ইঁদুর পড়েছে, ইঁদুর খাল লোভে এসছে, সে উ জড়িয়ে গেল। সাপের কিচ্ছু হয়নি, একে ছাড়ি দিলে দেখবে এখন ছুটবে। সাপের কিচ্ছু হয়নি। আমি আমি কোনো রকম উঠতে পারবো না। কিচ্ছু হয়নি ওর, ও লাল পাড়া হয়ে গিয়ে কিচ্ছু হয়নি, সাপের কিচ্ছু হয়নি। ইঁদুর কল রেখেই দিয়েছো, ইঁদুর কলে ইঁদুর পড়েছে নাকি সাপ পড়েছে সে আর দেখার সময় নেই। আমি গাড়িটা চড়াতে এসে দেখলুম তো, গাড়িটা চড়াতে এসে গাড়িটা আমরা মুখ বাড়াচ্ছে আমি দেখলে কি দেখি। না না চলাই চলাই হবে না হবে না হবে না কাটতে হবে। না না জড়িয়ে আছে। পারবে নি বলছি, শুনো মুখ মিলিয়ে কথা যাবে। একবারে একবারে কাছে দাঁড়া, তুই সবার উঠ 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 উঠ
मुख रही है ना छाड़ते भाई ना छाड़ने बुझता रहा घर छोटे लाया पेटा मोटा था एक बड़ देखा तो छोटे सबटा ना छोटे लाया तो भाई नहीं बोला या सुन देखा थोले नहीं सो दौड़े आनो ना एक दौड़ी दौड़ी नहीं